হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি ওল দিয়ে চিকেন রান্না করব। আর এখানে আমি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি করে কেটেছি, এখানে একটা মিডিয়াম সাইজের চিকেন কেটে রেখেছি, আর এখানে দেখতে পাচ্ছেন ওল। ওলটা আসলে আমি এভাবে কেটে নিয়েছি, জাস্ট এরকম পুরো করে এরকম সাইজ করে কেটে নিয়েছি, এক বাটি পরিমাণ। আর এখানে কয়েকটা রসুন কোয়া, কাঁচামরিচ, এখানে প্রায় 1 চা চামচের চেয়ে একটু বেশি আদা রসুনের পেস্ট রয়েছে। এখানে আমি পাউডার নিয়েছি, হলুদ পাউডার, জিরে পাউডার, ধনে পাউডার, শুকনো মরিচের পাউডার এবং রাঁধুনি মাংসের মশলা, সবগুলোই আমি প্রায় 1 চা চামচ পরিমাণে নিয়েছি। আর এখানে গোটা মশলাগুলো দেখতে পাচ্ছেন, এখানে কয়েকটা আমি লবঙ্গ নিয়েছি, এটা দারচিনি, সামান্য একটু গোটা জিরে, কয়েকটা সাদা এলাচ, একটা কালো এলাচ আর একটা তেজপাতা, পাপরিকা, সামান্য একটু পাউডার আমি ইউজ করবো, আর এখানে লবণ, তেল আর পানি। আমি ওলটাকে কাটার পরও এটাতে সামান্য একটু লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি, আর আমি চিকেনটাও সামান্য একটু লবণ দিয়ে মাখিয়ে রেখেছি। সো আমি ফার্স্ট এই ওলটাকে কিছুক্ষণ ভাজবো। চুলোয় আমি এরকম একটা ফ্রাই প্যানে সামান্য একটু তেল দিয়েছি, আমার তেলটা অলরেডি গরম হয়ে গেছে, এখন আমি এই ওলগুলোকে তেলে দিয়ে দেবো। ওলগুলোকে আমি ফ্রাই প্যানে এরকম করে সাজিয়ে দিয়েছি, এটা আমি বেশ কিছুক্ষণ ধরে এপিট ওপিট জাস্ট ব্রাউন করে ভেজে নেব। ওলটাকে আমি প্রায় 10 মিনিটের মতো সময় ধরে হালকা হিটে এরকম এপাশ ওপাশ ব্রাউন করে ভেজে নিয়েছি, এটা হয়ে গেছে অলরেডি, এখন আমি এটাকে তুলে ফেলবো। ভাজা ওলটাকে আমি তুলে নিয়েছি অলরেডি, এখন আমি এই ফ্রাই প্যানে চিকেনটাকে কিছুক্ষণের জন্য ভাজবো, জাস্ট 3-4 মিনিট। চিকেনটাও 3-4 মিনিট ভাজার পর আমি চিকেনটাকে এখান থেকে তুলে ফেলবো। আমি এরকম একটা প্যান চুলো দিয়ে দিয়েছি, আর আমি একটু তেল দিয়ে দিচ্ছি, 1/2 কাপের থেকেও একটু কম, তেলটা আমার গরম হয়ে গেছে, এখন আমি এই গোটা মশলাগুলো সব তেলের মধ্যে দিয়ে দেবো। এরপর এখানে পেঁয়াজটা দিয়ে দেব, পেঁয়াজটা এরকম ব্রাউন হওয়ার পর ফার্স্ট আদা রসুনের পেস্টটা এখানে দিয়ে দিলাম। এবার বাকি যে গুঁড়ো মশলাগুলো ছিল সবগুলো আমি দিয়ে দেব। এখন এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দেব। পানিটা দেওয়ার পর এটাকে কভার করে ফেলবো পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। হ্যাঁ, এখানে মশলাটার পানি অলরেডি শুকিয়ে গেছে, এটাকে একটু কষাবো, সামান্য একটু কষাবো, তারপরে এখানে আমি মুরগির যে মাংসটা ভেজে রেখেছিলাম হালকা সেটা আমি দিয়ে দেবো, এবং এটাকে কিছুক্ষণ কষাবো, বেশ কিছুক্ষণ, প্রায় 6-7 মিনিট এটাকে আমি এখন এই মশলার মধ্যে কষিয়ে নেব। মাংসটাকে অলরেডি আমি 6-7 মিনিট কষিয়ে নিয়েছি, আমার মাংসটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, এখন আমি এই কষানো মাংসের মধ্যে ভেজে রাখা ওলগুলো এবং কাঁচামরিচ আর রসুনটা দিয়ে দেবো। এগুলো সামান্য মিক্সড করবো কিছুক্ষণ, মিক্সড করার পর আমি এটাতে গরম করে রাখা পানি বেশ খানিকটা দিয়ে দেবো মাংসটা সেদ্ধ হওয়ার জন্য, আর এই রান্নাটা একটু ঝোল থাকবে, সো আমি এখানে বেশ খানিকটা গরম পানি ঢেলে দিয়েছি।
আর হ্যাঁ, পানি দেওয়ার পর অবশ্যই আপনারা টেস্ট করবেন যে লবণটা আসলে আপনার স্বাদ অনুযায়ী আছে কি না। এবার এটাকে চুলোটাকে হিট বাড়িয়ে আমি মাংসটাকে কাভার করে ফেলবো যতক্ষণ পর্যন্ত না ঝোলটা মোটামুটি কমে আসে এবং মাংসটা সেদ্ধ হয়। এটার জন্য আমি প্রায় 10 থেকে 15 মিনিট এটাকে জাল করব, আর মাঝে মধ্যে অবশ্যই এটাকে একটু নেড়ে দিতে হবে। প্রায় 10 মিনিট হয়ে গেছে, এখন আমি কাভারটা তুলে ফেলবো। দেখতে পাচ্ছেন মাংসটা অলরেডি হয়ে গেছে, তো আমি চুলাটা অফ করে ফেলবো এবং এটা চুলার উপর কিছুক্ষণ বসিয়ে রাখবো, তারপর এটাকে আমি সার্ভ করব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার ওল দিয়ে চিকেনটা হয়ে গেছে। এটা আসলে খুবই মজাদার, আর আপনারা করবেন আমার বিশ্বাস আপনাদেরও অনেক ভালো লাগবে। সো আজকের মতো আল্লাহ হাফেজ।